আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয় বাংলার আনন্দ চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন শুধু পশ্চিমবঙ্গ না সমগ্র বিশ্বে এই 25শে বৈশাখ অত্যন্ত উৎফুল্ল মনে পালন করা হয় স্মরণ করা হয় সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বর্তমান সময়ে একটা বিভৎস ভয়ঙ্কর অবস্থা সমগ্র পৃথিবী ব্যাপী চলছে করোনা ভাইরাস অতিমারী এটা মহামারীর পর্যায়ে অতিক্রম করে অতিমারীতে চলে গেছে তো এই করোনা ভাইরাস থেকে একমাত্র বাঁচার উপায় হচ্ছে একটা সামাজিক দূরত্ব বজায় রাখা বাড়ির মধ্যে সকলেই থাকা একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা গভর্নমেন্ট যেভাবে বলছে সেভাবে সাহায্য করা তাহলে একমাত্র আমরা এই অতিমারির হাত থেকে বাঁচতে পারি আমি সকলকে হাত জোর করে বলব আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে আপনারা সকলেই এই করোনা ভাইরাস থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখুন সকলকে আপনারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে বলুন এবং মানুন একই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো বাংলার আনন্দ চ্যানেল এই সংস্থাকে যা আমাকে তারা মনে করেছেন আমাকে অনুরোধ করা হয়েছে যে আমি যদি একটা কবিতা কিংবা গান করি এই অবস্থার মধ্যে কবিতা গান হয় না তবুও আমি তাদেরকে ভালোবাসি কারণ তারা সমাজের অনেক বড় ভূমিকা পালন করে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে এই সমস্ত চ্যানেল যারা যেগুলো আছে তারাও তো অনেক সমাজের দায়িত্ব পালন করে তো আমি রবি ঠাকুরের একটা কবিতা আমি শোনাচ্ছি যেতে নাহি দিব বলে কবিতাটার নাম ছিল বড় কবিতা দুয়ারে প্রস্তুত গাড়ি বেলা দ্বিপ্রহর হেমন্তের রৌদ্রে কমেই হতেছে প্রখর জনশূন্য পল্লীপথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অশ্বতের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিকারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায়ে পড়েছে যেন রৌদ্রময়ী রাতে ঝাঁ ঝাঁ করে চারিদিকে নিস্তব্ধ নিচ্ছম শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম গিয়েছে আশ্বিন পুজোর ছুটির শেষে ফিরে যেতে হবে আজি বহুদূর দেশে সেই কর্মস্থানে ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দরাদরি লয়ে হাঁকাহাঁকি ডাকাডাকি এ ঘরে ও ঘরে ঘরের গৃহিণী চক্ষু ছল ছল করে বেঁধিছে বক্ষের কাছে পাষাণের ভার তবুও সময়ে তার নাহি কাঁদিবার এক দণ্ডতরে বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরে যথেষ্ট না হয় মনে যত বাড়ে বোঝা আমি বলি একই কাণ্ড এত ঘট এত পট হাঁড়ি সাড়ি হাঁড়ি সরা ভণ্ড বোতল বিছেনা বাক্স রাজ্যের বোঝায় কি করি বলে কিছু এর রেখে যায় কিছু লই সাথে সে কথায় কর্ণপাত নাহি করে কোনো জন কি জানি দই বাত এটা ওটা আবশ্যক যদি হয় শেষে তখন কোথায় পাবে বিভূই বিদেশে সোনামুখ সরু চাল সুপারি ও পান ও হাঁড়িতে ঢাকা আছে দুই চারি খান
আমারে পথ চাওয়াতে আনন্দ হেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত আমারে পথ চাওয়াতে আনন্দ কারাই সমুখ দিয়ে আসে যায় খবর কারাই সমুখ দিয়ে আসে যায় খবর খুশি রয়ে আপন মনি বাতাস বহে বাতাস বহে সুমন্দ আমারে পথ চাওয়াতে আনন্দ সারাদিন আখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ তখনই পাব দেখা ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে ততক্ষণ রহি রহি ভেসে আসে ভেসে আসে সুগন্ধ আমারে পথ চাওয়াতে আনন্দ হেনে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত আমারে পথ চাওয়াতে আনন্দ ধন্যবাদ বাংলা আনন্দ চ্যানেল আপনাদেরকে আমি আবার সকলকে 25শে বৈশাখে আমার প্রণাম প্রীতি শুভেচ্ছা নমস্কার ভালোবাসা জানাই আপনারা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন সরকারের স্বাস্থ্যবিধি নিয়ম যেটা আছে সেটা মেনে চলবেন সকলে ভালো থাকুন সেই মহান ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি মোনাজাত করি আপনারা সকলে ভালো থাকুন সকলে ভালো থাকুন ধন্যবাদ নমস্কার।